আপনি কি লুডু স্টার হ্যাক করার জন্য গুগল বা ইউটিউবে সার্চ দিচ্ছেন যে লুডু স্টার হ্যাক, হাউ টু হ্যাক লুডু স্টার, এবং তারপর রেজাল্ট আসে এরকম হাজারো ভিডিওর? ভিডিওর থাম্বনেল দেখলে মনে হয় যে আজকে একবারে শো অফ লেভেল আপ করে ফেলবো। থামেন ভাই, বেশি লাফায়েন না, কারণ এগুলো এডিটিং করা যায় ভাই। আসলে এই ভিডিওগুলো ভুয়া, মানে ফালতু ভিডিও, 98% ভিডিওই কোনো কাজে আসবে না। আপনাকে একটা ওয়েবসাইটের লিংক দেওয়া হবে, যেমন ludohack.us। তো আপনাকে লিংকটা দেওয়ার পরে ব্রাউজারে যেতে বললে এবং বললো লুডু স্টার হ্যাক আছে যান, তা আমিও গেলাম। বাহ, কি সুন্দর ইন্টারফেস, মনে হচ্ছে হ্যাক করে ফেলবেন। এখানে দেখুন কারা কারা হ্যাক করেছে, তাদের ডিটেলস লেখা শো করছে। এখানে আপনার আইপি অলরেডি নিয়ে নিয়েছে। তো এখানে এখন দেখুন লুডু স্টার ইউজার নেম, লুডু স্টার কোনো ইউজার নেম আছে বলে আমার জানা নেই, হয়তো আপনার নাম থাকতে পারে। ইউজার নেম মানে একটা ইউনিক নেম, যে নেমটা অন্য কারো নেই। তো লুডু স্টার গেমে আমি দেখিনি কোনো সময় কোনো ইউজার নেম চাই, দিলাম আমি আমার ইউজার নেম। এখন আপনার প্ল্যাটফর্ম কোনটা, অ্যান্ড্রয়েড নাই হচ্ছে, আমি অ্যান্ড্রয়েডই দিলাম। পর কন্টিনিউ, বাহ নিয়ে নেব, এখন কত নেবো, নিলাম আমি ইচ্ছা মতো, দিয়ে দিবো আমার। তারপর দিলাম জিনারেট, বাহ দেখুন কি সুন্দর আমার অ্যাকাউন্টে জমা আছে। এখানে মদন নাম দেওয়া, এটাতে ফাঁদে পারে না, কারণ এই ইনফরমেশনগুলো তারা আমাদের কাছে আগেই নিয়ে নিয়েছে। এখানে দেখাবে, এটা স্বাভাবিক জেনারেটিং হচ্ছে। বাহ বাহ, ওহো কয়েন জেনারেট সাকসেসফুল দেখাচ্ছে। এই যে হচ্ছে আসল খেলা, ওয়েটিং ফর হিউম্যান ভেরিফিকেশন, ভেরিফাই করা লাগবে। ভেরিফাই নাও তে ক্লিক করবো, যতক্ষণ না ভেরিফাই করবো ততক্ষণ আমার অ্যাকাউন্টে জমা হবে না। আচ্ছা কোন অ্যাকাউন্টে জমা হবে, ওরা কিভাবে বুঝলো? মদন তো কোনো ইউজার নেম নাই, মদন নামে হাজার লাখ লাখ থাকতে পারে, তো কার অ্যাকাউন্টে জমা হবে এত কিছু? এটা তো কোনো যুক্তি না, কোনো লজিক নেই এটা। তারপর আমি ভেরিফাইতে ক্লিক করলাম, দেখি কই যায়। হিউম্যান ভেরিফিকেশন, ক্লিক টু কন্টিনিউ, নিয়ে গেলো আর একটা ওয়েবসাইটে, এখান থেকে কন্টিনিউ। এই যে আমরা কাজগুলো করতেছি, এরপরে একটা সফটওয়্যার ইনস্টল দিতে দেবে, সেটা ইনস্টল করা লাগবে, প্লে করা লাগবে 30 সেকেন্ড বা 1 মিনিট, তারপরে আবার ব্যাকে আসবেন, অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। টোটালি ফ্রড, এরকম কোনো কিছু সম্ভব নয়। আর ভবিষ্যতে হবে কিনা আমি জানি না, এর মাধ্যমে আপনার ফোনে কোনো ম্যালওয়্যার বা ভাইরাসও ওরা ইনস্টার্ট করে দিতে পারে, কোনো ভরসা নেই। কারণ ওরা জানেই না আপনার কোন অ্যাকাউন্টে এটা জমা হবে, কিভাবে আমাদের অ্যাকাউন্টে এই কয়েনগুলো জমা হবে। এখন আসি প্র্যাকটিক্যালি। এখানে দেখুন এটা হচ্ছে আমাদের মোবাইল, আর এটা হচ্ছে লুডু স্টার বা অনলাইন গেমের সার্ভার। এখন আমাদের মোবাইলে যেসব ডাটা বা আমরা দেখতে পারি, যেমন জেমস কয়েন, এই সবগুলো ডাটা সার্ভার থেকে আমাদের মোবাইলের গেমে অ্যাপ্লিকেশনে আসে। আমরা যখন আবার কোনো নতুন কয়েন হয় সেটা আবার ওই সার্ভারকে জমা হয়। তো এইভাবে আমার গেমের এবং সার্ভারের আদান প্রদান হয়। এখন আপনি যদি কোনো গেম হ্যাক করতে চান তাহলে আপনার ওই গেমের সার্ভারকে হ্যাক করতে হবে, কারণ গেমের সব কিছু তো সার্ভারে জমা থাকে। আর আপনি কোনোদিনও সার্ভারকে হ্যাক করতে পারবেন না, কারণ আপনি জানবেন না এটা কোন সার্ভার, লোকেশন কোথায়। আর বেশিরভাগ গেমের সার্ভারই গুগল কোম্পানি দ্বারা হয়, যেমন গুগলের ফায়ারবেস, ক্লাউড স্পেস আছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম এর মাধ্যমে। আর গেম ডেভেলপারকে এতই আবুল যে তাদের গেম এত সহজে হ্যাক হয়ে যাবে, এর পিছনে আপনার সময় নষ্ট করবেন না। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, টাটা।